এই পর্যায়ে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স। তো পাস্ট পারফেক্ট টেন্স কাকে বলে সেটা আগে বুঝতে হবে। বলছে অতীতকালের দুটো কাজের ভিতরে, দুটো কাজের মধ্যে যে কাজটা অপেক্ষাকৃত পূর্বে হয়েছিল, মানে আগে হয়েছিল, সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, এবং অন্যটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আবারও ভালো করে বলি, অতীতকালে দুইটা কাজ হয়ে গেছে, ঠিক আছে? ওই কাজের মধ্যে একটা কাজ আগে হয়েছে আর একটা কাজ পরে হয়েছে। তো যে কাজটা আগে হয়েছে সেটা হবে পাস্ট পারফেক্ট, আর যে কাজটা পরে হয়েছে সেটা হবে পাস্ট ইনডিফিনিট। আবার বলছি, অতীতকালে দুটো কাজ হয়ে গিয়েছিল, সেই দুটো কাজের ভিতরে একটা কাজ আগে হবে এবং আর একটা কাজ পরে হবে। তো যে কাজটা আগে হবে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট, এবং যে কাজটা পরে হবে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। এই এখন আমি আমার মতো করে একটা গঠন এখানে দিয়ে দিয়েছি, এটা তো সবাই জানে, সাবজেক্ট হ্যাড ভার্ব থ্রি, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট টেন্সের গঠন কিন্তু এটা, সাবজেক্টের পরে হ্যাড বসবে, ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, ভার্বের থ্রি বলি বা ভার্বের পাস্ট পার্টিসিপল, এই একই কথা। আচ্ছা, তো এখানে আমরা গঠন দিয়েছি দুইটা, একটা হচ্ছে সাবজেক্ট হ্যাড ভার্বের থ্রি বিফোর, আবারও সাবজেক্ট ভার্বের টু এক্সটেনশন। আর আরেকটা গঠন দিচ্ছি এইভাবে, সাবজেক্ট ভার্বের টু, এখানে কিছু একটা এক্সটেনশন মতো বসবে, এরপরে হচ্ছে আফটার, আবার সাবজেক্ট হ্যাড ভার্বের থ্রি এক্সটেনশন। আচ্ছা, এখানে একটা জিনিস বোঝা আছে কিন্তু, বিফোর মানে কি? বিফোর মানে আগে, তাহলে আগে পাস্ট পারফেক্ট। আফটার মানে কি? পরে, তাহলে পরে পাস্ট পারফেক্ট। তাহলে পাস্ট পারফেক্ট টেন্স কখন ব্যবহার হচ্ছে? যদি আমরা বিফোর পাই, তাহলে বিফোর মানে আগে, আগে পারফেক্ট, আফটার মানে পরে, পরে পারফেক্ট, ঠিক আছে? আর বাকিটা এই যে পাস্ট ইনডিফিনিট, এটা পাস্ট ইনডিফিনিট, এটাও পাস্ট ইনডিফিনিট, আমি দেখাচ্ছি আরো ক্লিয়ার করবো ইনশাল্লাহ। বলছে যে পরীক্ষা শুরু হওয়ার পূর্বে আমি কলেজে পৌঁছেছিলাম। সেন্টেন্সটা কি হয়েছে? পরীক্ষা শুরু হওয়ার পূর্বে আমি কলেজে পৌঁছেছিলাম। এখানে দুইটা কাজ হয়ে গেছে, একটা হচ্ছে পরীক্ষা শুরু হওয়া আর একটা হচ্ছে কলেজে পৌঁছানো। তো কোন কাজটা আগে হয়েছে চিন্তা করো। বলছে পরীক্ষা শুরু হওয়ার পূর্বে, মানে আগে আমি কলেজে পৌঁছেছিলাম, তার মানে আমি আগে কলেজে পৌঁছাইছি, তারপরে পরীক্ষা শুরু হয়েছে, ঠিক আছে? আচ্ছা, বাংলা যদি পূর্বে থাকে, পূর্বে মানে কিন্তু বিফোর, যদি পূর্বে থাকে তাহলে আমরা এই এক নম্বর স্ট্রাকচার দিয়ে আমরা করব। আচ্ছা, তো এখানে আগে হয়েছে কোনটা? আগে হয়েছে এইটা, যে আমি কলেজে পৌঁছেছিলাম, তাই তো? তাহলে যে কাজটা আগে হয়েছে সেটা আমাদের পাস্ট পারফেক্টে যাবে, এই যে সাবজেক্ট হ্যাড ভার্বের থ্রি। তো কি বলছে? আমি কলেজে পৌঁছেছিলাম, এই যে আমি হচ্ছে সাবজেক্ট, এরপরে এই যে হ্যাড, এই যে আমার হ্যাড দিয়ে দিয়েছে ভার্বের থ্রি, এখানেও ভার্বের থ্রি। আচ্ছা, আই হ্যাড রিচড দ্য কলেজ, এটা আমরা এক্সটেনশন ধরলাম, ঠিক আছে? আচ্ছা, এই যে বিফোর, আচ্ছা তাহলে বিফোর পেয়ে গেছে, এর পরে যেটা সেটা হচ্ছে পরীক্ষা শুরু হওয়া। তাহলে এই পরীক্ষা শুরু হওয়া এটা হবে পাস্ট ইনডিফিনিটে, দ্য এক্সাম পরীক্ষা, আর এই যে বিজ্ঞান, বিগিনের হচ্ছে ভার্ব টু, এই যে ভার্ব টু বিফোর দ্য এক্সাম বিগান। আবার দেখো এখানে বলছে দুই নম্বর সেন্টেন্সে, আমি যাওয়ার পরে সে এসেছিল। কাজ হয়েছে দুটো, একটা হচ্ছে আমার যাওয়া আর একটা হচ্ছে সে এসেছিল, মানে তার আসা। তাহলে কোন কাজটা আগে হয়েছে? বলছে আমি যাওয়ার পরে সে এসেছিল, তাহলে আমি আগে গিয়েছিলাম না? আমি আগে গিয়েছিলাম, তাই তো? এইটা হচ্ছে পাস্ট পারফেক্টে হবে কিন্তু, আর সে এসেছিল পরে, তাহলে এটা হবে ইনডিফিনিট। এই যে ইনডিফিনিট লিখলাম মনে করো। আচ্ছা, তাহলে এখানে পরে বলেছে যেহেতু, তাহলে আমাদের আফটার, এই আফটারের এই গঠনই করতে হবে। যদি পূর্বে বলে, আগে বলে, তাহলে বিফোরের গঠনই করব, যদি পরে বলে তাহলে এই দুই নম্বর গঠন, এই স্ট্রাকচার দিয়ে করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে দুই নম্বর এখানে আমাদের হচ্ছে, প্রথমে দেখছে পাস্ট ইনডিফিনিট থাকছে কিন্তু, এই যে সাবজেক্ট ভার্ব টু, তাহলে আমাদের পাস্ট ইনডিফিনিট তো এই সে এসেছিল, এইটা, এই যে সে এসেছিল, এইটা পাস্ট ইনডিফিনিট, কারণ পরে হয়েছে। তাহলে হি কেম, এই যে সাবজেক্টের পরে ভার্ব টু, এরপরে আমরা এই যে আফটার দিয়ে দিলাম, দেওয়ার পরে হচ্ছে
আফটার, তাহলে আফটারের পরে আমাদের পাস্ট পারফেক্ট যাবে। তাহলে পাস্ট পারফেক্ট কোনটা? এই যে আমি যাওয়ার পরে সে এসেছিল, কাজ হয়েছিল দুইটা, আমি যাওয়া এবং পরে সে আসা। তাহলে আমার যাওয়া এই কাজটা আগে হয়েছিল, তাই না? তাহলে এই যে আই হ্যাড গন, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট, অর্থাৎ সাবজেক্ট হ্যাড ভার্বে থ্রি। আবার বলছি, যদি পূর্বে বলে তাহলে এই গঠন দিয়ে করব, যদি পরে বলে তাহলে এই দুই নম্বর গঠন দিয়ে করব, ব্যাস হয়ে যাবে, আর কোনো কিচ্ছু নেই, ঠিক আছে? আর যদি হচ্ছে কোনো কনফিউশন লাগে, বুঝতে যদি ঝামেলা হয়, তাহলে ভিডিওটা আরেকবার দেখবে, হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? তারপরে আমি আরও একবার বলছি, পরীক্ষা শুরু হওয়ার পূর্বে আমি কলেজে পৌঁছেছিলাম, আরেকবার দেখাই, ঠিক আছে? আর যাদের হয়ে গেছে তারা ভিডিওটা স্কিপ করে চলে যাইতে পারো। পরীক্ষা শুরু হওয়ার পূর্বে আমি কলেজে পৌঁছেছিলাম, এখানে দুইটা কাজ হয়ে গেছে, একটা হচ্ছে পরীক্ষা শুরু হওয়া আর একটা হচ্ছে আমার কলেজে পৌঁছানো। আচ্ছা, তাহলে কোন কাজটা আগে হয়েছে? আমি কলেজে পৌঁছেছিলাম এইটা, তাই না? তাহলে এইটা পারফেক্ট, এই যে পিই আর লিখলাম, এটা হবে পারফেক্ট টেন্সে, আর বাকিটা তাহলে ইন্ডিপেন্ডেন্ট হবে কিন্তু, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে যেহেতু পূর্বে কথা বলা আছে, তার মানে আমাদের এক নম্বর গঠন দিয়ে করতে হবে। এক নম্বর গঠনে সাবজেক্ট হ্যাড ভি থ্রি, তাহলে এই যে পারফেক্ট, আমি কলেজে গিয়েছিলাম, আই হ্যাড রিচড দ্য কলেজ, এরপর হচ্ছে বিফোর, তাহলে বাকি থাকে কি পরীক্ষা শুরু হওয়া, ওইটা হচ্ছে কোথায় যাবে? পাস্ট ইনফিনিটিভ টেন্স হবে, এই যে সাবজেক্ট ভার্বের টু, এই হচ্ছে আমার সাবজেক্ট, এই হচ্ছে ভার্বের টু। আচ্ছা, আমি যাওয়ার পরে সে এসেছিল, কাজ হয়েছে দুটো, একটা হচ্ছে আমি যাওয়া আর একটা হচ্ছে তার আসা। দেখো তো কোনটা আগে হয়েছে, বলছে আমি যাওয়ার পরে সে এসেছিল, তাহলে আমি আমি যাওয়া এটাই তো পারফেক্ট, তাই না? এই যে আমার যাওয়া এটা হচ্ছে পারফেক্ট। আচ্ছা, তাহলে বাকিটা ইন্ডিফিনিট। আচ্ছা, এখন আমরা পরে যেহেতু বলেছি, তাহলে আমাদের এই এই গঠন দিয়ে করব, ঠিক আছে? এই যে আপনারের গঠন দিয়ে করব। আচ্ছা, আপনারের গঠনে কিন্তু এই ইন্ডিফিনিট টেন্স আগে আসবে, ঠিক আছে? এই যে সাবজেক্ট ভার্ব টু, এই গঠনটা তোমরা একটু মুখস্থ রাখবে, তারপরে একটু কয়েকদিন পরে দেখবা যে এটা এমনিতে ইজি হয়ে গেছে। আচ্ছা, সাবজেক্ট ভার্ব টু, তাহলে এই যে হচ্ছে আমার, সরি একটু ভুল হয়ে গেছে, আমার আগেরটাই ঠিক ছিল। এখানে বলছে যে হচ্ছে আমি যাওয়ার পরে সে এসেছিল, তাই না? আচ্ছা, না না না, ঠিকই তো আছে, ঠিকই আছে। আচ্ছা, তাহলে আমি যাওয়া এইটা এইটা কিন্তু পারফেক্টে হবে, তাই না? এই যে আমি যাওয়া এটা পারফেক্টে হবে। আচ্ছা, তাহলে আমার প্রথমে এখানে আসছে পাস্ট ইনডিফিনিট আসবে কিন্তু, তাই না? এই যে দুই নম্বর গঠনে পাস্ট ইনডিফিনিট অংশটা আগে আসবে। আচ্ছা, তাহলে সে এসেছিল, এটা হচ্ছে ইনডিফিনিটে যাবে, এই যে হি কেম, সাবজেক্ট ভার্ব টু, এবার আফটার দিয়ে দিলাম, আফটারের পরে গিয়ে আমার হচ্ছে এই যে পারফেক্ট হবে। তাহলে এই যে আমি যাওয়া, আই হ্যাড গন, এই যে আমি যাওয়া, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার পাস্ট পারফেক্ট হলো, আর এই পাশটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, তাই তো? তাহলে আফটারের পরে আমাদের অর্থ অনুসারে বুঝতে হবে কিন্তু, আফটার মানে পরে, পরে পাস্ট পারফেক্ট, বিফোর মানে আগে, এই যে বিফোর মানে আগে, আগে পাস্ট পারফেক্ট। আবার বলছি, এই যে বিফোর মানে আগে, আগে পাস্ট পারফেক্ট, আর আফটার মানে পরে, পরে পাস্ট পারফেক্ট, ঠিক আছে? এইটাই আর কিছু না।